ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম। আজকে হাজির হয়েছে ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ আরেকটি টপিক্স নিয়ে, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এই কন্টেন্টের মাধ্যমে আমরা যে বিষয়গুলো সেটা হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের মধ্যে যে পার্থক্য রয়েছে এবং সাফিক্স প্রিফিক্স কী সে বিষয়টা আমরা জানবো। পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্যাটাগরিতে আমরা আজকে সাফিক্সটা শিখবো, নাউন বিল্ডিং সাফিক্স, অ্যাডজেক্টিভ বিল্ডিং সাফিক্স, ভার্ব বিল্ডিং সাফিক্স, ফাইনালি অ্যাডভার্ব বিল্ডিং সাফিক্স। এরপরে আমরা এর পাশাপাশি শিখব প্লেসমেন্ট অফ নাউন, প্লেসমেন্ট অফ অ্যাডজেক্টিভ, প্লেসমেন্ট অফ ভার্ব অ্যান্ড প্লেসমেন্ট অফ অ্যাডভার্ব। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা আজকের কন্টেন্টের মাধ্যমে একটা বোর্ড কোশ্চেন সলভ করব। আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে অবশ্যই কন্টেন্টটা শেয়ার করবেন। লেটস হ্যাভ আ লুক, ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্সটা কী আমরা জানি, সাফিক্স ইজ আ গ্রুপ অফ লেটার দ্যাট অ্যাডেড টু দ্য এন্ড অফ এ ওয়ার্ড। সাফিক্স হচ্ছে কোনো শব্দের শেষে যুক্ত হওয়া কোনো একটি অংশ। ফর এক্সাম্পল টক প্লাস, তো এটা কী হবে? টকেটিভ। দেন বিউটি শব্দটার সাথে যখন আমরা ফুল যোগ করব, বিউটি মূল শব্দ, আমরা ফুল যোগ করে এটাকে এক্সটেন্ডেড ওয়ার্ডে রূপান্তর করলাম, নতুন শব্দ গঠন করলো এবং সেটা এইখানে ফুল শব্দটা হচ্ছে এই সাফিক্স। অ্যাচিভ শব্দটার সাথে আমরা ম্যান্ট যোগ করলাম, এখানে ম্যান্ট শব্দটা যোগ করে নতুন শব্দ ক্রিয়েট হলো এবং এখানে ম্যান্ট শব্দটা হচ্ছে সাফিক্স। চাইল্ডহুড, চাইল্ড শব্দটা এখানে মূল শব্দ, রুট ওয়ার্ড, তার সাথে আমরা হুড যোগ করে নতুন শব্দ গঠন করলাম এবং এই হুড শব্দটা এখানে। তারপরে রয়েছে প্রিফিক্স। প্রিফিক্স ইজ আ গ্রুপ অফ লেটার দ্যাট অ্যাডেড টু বিগিনিং অফ আ ওয়ার্ড। কোনো ওয়ার্ডের শুরুতে কোনো লেটার সমষ্টি বসে যখন নতুন একটি শব্দ তৈরি করবে, নতুন একটি মিনিংফুল ওয়ার্ড তৈরি করবে, দেন এটা হবে প্রিফিক্স। ফর এক্সাম্পল ফ্রি স্কুল, এখানে স্কুল শব্দটা পূর্বে আমরা ফ্রি শব্দটা ব্যবহার করেছি, সো এখানে ফ্রি শব্দটা হচ্ছে প্রিফিক্স। দেন আছে বি লং, আমরা লং শব্দটার সাথে এখানে বি শব্দটা যোগ করেছি, সো এখানে বি শব্দটা হচ্ছে কি? প্রিফিক্স। দেন শিওর, শিওর শব্দটার সাথে আমরা অ্যান যোগ করলাম, অ্যান শিওর, এখানে কিন্তু অ্যান শব্দটা হচ্ছে প্রিফিক্স। দেন রয়েছে মিস ইউজ, এমনিভাবে রয়েছে মিস ইউজ, এখানে আমরা ইউজ শব্দটার পূর্বে মিস শব্দটা ব্যবহার করেছি, অর্থাৎ মিস ইউজ, এখানে মিস হচ্ছে। সাফিক্স প্রিফিক্স শিখতে হলে আপনাকে অবশ্যই চার ক্যাটাগরিতে সাফিক্স প্রিফিক্সগুলো শিখে নিতে হবে, আয়ত্ত করতে হবে। প্রথম হচ্ছে নাউন বিল্ডিং সাফিক্স। কিছু সাফিক্স আছে যেগুলো নাউন ফর্ম করে, যেমন কোন কোন শব্দ সমষ্টি যেগুলো নাউন সাফিক্স হিসাবে পরিচিত, যেমন ম্যান্ট আছে, হুড আছে, ডম, নেস, টিএইচ, ইয়ার, ওআর, সিই, ডাবল ই, তারপরে শন, SION, TION, হুড, শিফ, এই শব্দগুলো দিয়ে আমরা কী করি? নাউন গঠন করি, অর্থাৎ এগুলোকে বলা হয় নাউন বিল্ডিং সাফিক্স। জেনে নিই যে নাউন অ্যাকচুয়ালি কোথায় বসে, প্লেসমেন্ট অফ নাউন, নাউনের প্লেসটা কোথায়, কোথায় নাউন বসে। আমরা নাউন বিল্ডিং সাফিক্স জানি, আমরা সাফিক্স প্রিফিক্স সামহাও জানি, বাট হোয়েন উই ইউজ উই কমিট সাম মিস্টেক্স। ওকে, তো কীভাবে আমরা সেই মিস্টেক্সটা অ্যাভয়েড করতে পারি, কীভাবে ভুল না করে আমরা সাফিক্স প্রিফিক্স করতে পারি? যদি আমরা প্লেসমেন্টটা জানি যে অ্যাকচুয়ালি সাফিক্স নাউনটা কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, তাহলে কিন্তু সাফিক্স প্রিফিক্সের ভুলটা কমে যাবে। ওকে, যেমন সাবজেক্টে কী বসে, সাবজেক্টে অফকোর্স নাউন বসে, দেন যেমন ওয়ার্ক, ট্রাইড টু ফিনিশ দ্য প্রজেক্ট, ওয়ার্ক, এখানে ওয়ার্ক শব্দটা বাক্যের শুরুতে দেয়া আছে। বলুন তো এখানে ওয়ার্ক শব্দটা হবে ওয়ার্কিং হবে না ওয়ার্কার হবে? কারা চেষ্টা করছে, ওয়ার্কিং ট্রাইড না ওয়ার্কার ট্রাইড? অফকোর্স এখানে ওয়ার্কার, কেন? বাক্যের শুরুতে নাউন হয় সেজন্য এখানে ওয়ার্কার। দেন আরেকটা এক্সাম্পল, ফ্রেন্ড ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, এখানে শব্দের শুরুতেই কিন্তু ফ্রেন্ড দেয়া আছে, তো ইজ ইট কারেক্ট? নাকি ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ? অফকোর্স ফ্রেন্ডশিপ হবে, কেন? ফ্রেন্ড শব্দটার সাথে শিফ যোগ করে এটা নাউন হলো, যদিও এটা নাউন ছিল কিন্তু তারপরেও এখানে আমরা
ফ্রেন্ডশিপ যোগ করে আমরা নাউন করলাম। পরবর্তীতে নাউন কোথায় বসে, সাবজেক্টে বুঝলাম আমরা নাউন বসে, অবজেক্টেও নাউন বসে। ফর এক্সাম্পল, দ্য মার্টার ফট ফর ফ্রি। তো অ্যাকচুয়ালি বলেন তো, ফ্রি শব্দটা তো এখানে ভুল আছে, এটা কারেক্ট করতে হবে আপনাকে। আমরা জানি যে বাক্যের শেষের শব্দটা নাউন হবে, তাহলে ফ্রি হবে না ফ্রিডম হবে? অফকোর্স ফ্রিডম হবে, দ্য মার্টার ফট ফর ফ্রিডম। ওকে, পরবর্তী এক্সাম্পল, রহিম গট ফ্রিজ ফর হিজ অ্যাক্ট। এটাও শব্দ শেষে আছে, তাহলে এখানে কি অ্যাক্ট হবে না অ্যাকশন হবে? রহিম প্রশংসিত হয়েছেন কেন? তার কাজের জন্য। তো অ্যাকচুয়ালি অ্যাক্ট হবে না অ্যাকশন হবে? অফকোর্স অ্যাকশন। ওকে, দেন যেটা রয়েছে সেটা হচ্ছে, আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ফর এক্সাম্পল, ইট ইজ ভেরি অড সিচুয়েট। অড শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। এখন আমরা সিচুয়েট লিখবো না সিচুয়েশন লিখবো? অফকোর্স সিচুয়েশন লিখবো, কারণ অ্যাডজেক্টিভের পরে যেটা হবে সেটা অবশ্যই নাউন হবে। এ তিনটা জায়গায় নাউন বসে, সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড অ্যাডজেক্টিভের পরে, তিনটা জায়গায় নাউন বসে। আরও কিছু কিছু ক্ষেত্র আমরা দেখব যে আর্টিকেলের পরে নাউন বসে, তারপরে আরেকটা নাউনকে মডিফাই করার জন্য গ্রুপ ওয়ার্ড হিসাবে নাউন বসতে পারে পাশাপাশি। ওকে, এখন আসুন অ্যাডজেক্টিভ বিল্ডিং সাফিক্স। কিছু কিছু ইংরেজি গ্রামারে কিছু কিছু ওয়ার্ড আছে যেইগুলো দিয়ে অ্যাডজেক্টিভ গঠন করা হয়। অ্যাডজেক্টিভ গঠন করা যায় এমন সাফিক্সগুলোর মধ্যে রয়েছে ও, ইউএস, এবিএলই, অ্যাবল, এএল, টিআইভিই, ফুল, লেস, ইশ, আইএসএইচ, তারপরে আইসি, এরপরে ইয়ার, ইএসটি, এটসেট্রা। এগুলো দিয়ে কি করা হয়, অ্যাডজেক্টিভ গঠন করা হয়। এখন ফর এক্সাম্পল, যেমন ফয়জন, ফয়জন শব্দটা নাউন। এখন আপনি অবশ্যই এটার অ্যাডজেক্টিভ কী হবে, ফয়জনাস। ওকে, তারপরে ধরেন আপনি অ্যাক্ট কথাটা বললেন, অ্যাক্ট কথাটা ভার্ব, এখন এটাকে আপনি অ্যাডজেক্টিভ করবেন অ্যাক্টিভ, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। বিউটি শব্দটা নাউন, এটাকে আপনি বিউটিফুল, ফুল যোগ করে আপনি অ্যাডজেক্টিভ করে ফেললেন। এমনিভাবে আপনি ধরেন ওয়াইজ, ওয়াইজ কথাটা যদিও জ্ঞানী, এখানে কিন্তু যদিও এটা অ্যাডজেক্টিভে আছে, কিন্তু এটাকে আবারও অ্যাডজেক্টিভ করার জন্য আমাকে ব্যবহার করতে হবে ওয়াইজেস্ট, অর্থাৎ এটা কী হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখন অ্যাডজেক্টিভের প্লেসমেন্টটা কোথায়, প্লেসমেন্ট অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ বসে ভার্বের পরে। আমরা জানি যে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে। যেমন ইট ওয়াজ পেইন, এখানে কি পেইন হবে না পেইনফুল? অফকোর্স পেইনফুল, কারণ ভার্বের পরে অধিকাংশ সময় অ্যাডজেক্টিভ বসে। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে বসবে। তাহলে নাউনের পূর্বে আমরা জানি যে অ্যাডজেক্টিভ বসে, যেমন এক্সাম্পলে খেয়াল করুন, দে আর অ্যাক্ট ওয়ার্কার, এখানে কি অ্যাক্ট হবে না অ্যাক্টিভ হবে? অফকোর্স অ্যাক্টিভ হবে। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্ব বিল্ডিং সাফিক্স। ইংরেজি গ্রামারে কিছু কিছু সাফিক্স আছে যেগুলো দিয়ে ভার্ব গঠন করা হয়, ভার্ব মেক করা হয়। ওকে, সেগুলো হচ্ছে ইডি শব্দের শেষে ইডি, ইএন, আইজেডি, আইএফওয়াই, এটিই, এস অথবা ইএস। এগুলো যোগ করে কি করা হয়, ভার্ব গঠন করা হয়। ফর এক্সাম্পল, আপনি সিবিল একটা শব্দ আছে, সিবিল, সিবিলকে ভার্ব করবেন সিবিলাইজ। আপনি বিউটিকে ভার্ব করবেন বিউটিফাই। ওকে, আপনি নমিনেশন, এটাকে ভার্ব করবেন নমিনেট। এমনিভাবে আপনি ধরেন ফ্লে, ফ্লেকে ভার্ব করবেন ফ্লেড। ওকে, আপনি ওয়ার্ক শব্দটা নাউন, এটাকে ভার্ব করবেন ওয়ার্কস। ওকে, এখন ভার্বের প্লেসটা আমরা একটু জানবো, যে ভার্বটা অ্যাকচুয়ালি কোথায় বসে। খুব ইজিলি আমরা জানি যে সাবজেক্টের পরে, অবজেক্টের আগে ভার্ব বসে। সেন্ট্রাল প্লেস অফ আ সেন্টেন্স ইজ দ্য প্লেস অফ ভার্ব। ওকে, যেমন এক্সাম্পলে আমরা একটা এক্সাম্পল দেখি, যে হি শিওর দ্য ম্যাটার। এখন দেখুন সাবজেক্ট হি, এখানে শিওর আছে, তো এখানে তো আমাকে অবশ্যই ভার্ব আছে, এটা ভার্বের জায়গাতে আছে, সো এটাকে ভার্ব করতে হবে হি এনশিওর দ্য ম্যাটার। ওকে,
এরপরে বিফোর অবজেক্ট, আগে বলছি সাবজেক্ট এবং সাবজেক্টের পরে অবজেক্টের আগেই ভার্ব বসে। সো এখানে এখানে ম্যাটার হচ্ছে অবজেক্ট, ম্যাটারের আগে এখানে এনসিওর বসলো, সাবজেক্ট হচ্ছে হি, এখানে হির পরে কি বসলো, এনসিওর বসলো। ওকে, দেন যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্ব বিল্ডিং সাফিক্স। কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু সাফিক্স আছে, কিছু বলতে একটা মাত্র সাফিক্স আছে যেটা অ্যাডভার্ব গঠন করে, সেটা হচ্ছে এল ওয়াই। যেমন অ্যাক্টিভলি, কুইক কুইকলি, নর্মাল নর্মালি, জেনারেল জেনারেলি, এগুলো অ্যাডভার্ব হয়ে গেল। এখন প্লেসমেন্ট অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বটা কোথায় বসে, অ্যাডভার্ব বসে ভার্বের পরে। অ্যাকচুয়ালি আমরা জানি যে অ্যাডভার্ব, ভার্ব সম্পর্কে যে অ্যাড দেয় অর্থাৎ ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, যেমন রানা কাম হেয়ার ডাইরেক্ট, এখানে কি হেয়ার শব্দ, কাম শব্দটার পরে এখানে কিন্তু ডাইরেক্ট শব্দটা এসেছে। সো এখানে কি ডাইরেক্ট হবে না ডাইরেক্টলি? অফকোর্স ডাইরেক্টলি। তাহলে এখানে কিন্তু বাক্যের শেষে বসেছে, অর্থাৎ ভার্বের সাথে অথবা ভার্বের পরে যেটা বসবে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। বাক্যের শুরুতে অনেক সময় দেখা যায় যে অ্যাডভার্ব বসে, যেমন দেখেন জেনারেল হি ইজ আ গুড ম্যান, এখানে কি জেনারেল হি ইজ আ গুড ম্যান হবে না জেনারেলি হি ইজ আ গুড ম্যান হবে? অফকোর্স জেনারেলি হি ইজ আ গুড ম্যান। ওকে, আমরা এখন একটা বোর্ডের প্রশ্ন সলভ করব। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন, আমরা প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করছি। স্ক্রিনে আপনারা দেখছেন, এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ড টু হিজ স্টাডিজ। এখানে কিন্তু বলছিলাম যে বিভার্বের পরে কি হবে, বিভার্বের পরে আপনি অ্যাডজেক্টিভ নেবেন। তাহলে এখানে ইজ আছে, অলওয়েজ অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরেও অনেক সময় অ্যাডজেক্টিভ বসে। সো এখানে মাইন্ড হবে না মাইন্ডফুল হবে? অফকোর্স মাইন্ডফুল হবে। তাহলে গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ডফুল টু হিজ স্টাডিজ, ভালো ছাত্ররা পড়াশোনায় মনোযোগী থাকে। হি ইজ রেসপেক্ট টু হিজ, এখানে কি দেখেন বিভার্বের পরে হি ইজ রেসপেক্টফুল, বিভার্বের পরে আপনি অ্যাডজেক্টিভ করবেন। সো এখানে রেসপেক্টফুল টু হিজ টিচ। দেখুন পসেসিভ, পসেসিভের পরে কি হয়, পসেসিভ ইউর, দে আর, হিজ, এগুলোর পরে আমরা অবশ্যই নাউন নিব। তো সেক্ষেত্রে আমরা এখানে টিচার অ্যান্ড সুপেরিয়ার, সিনিয়রদের প্রতি টিচারদের প্রতি সে কী থাকে, রেসপেক্টফুল থাকে। হি নেভার, মনে রাখবেন অনেক সময় নেভার শব্দটা যখন থাকবে এখানে বিপরীত শব্দ করতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ কখনও কখনও, মোস্ট অফ টাইম বিপরীত শব্দ গঠন হয় প্রিফিক্স দিয়ে। সো এখানে হবে হি নেভার ডিসঅনার এনিবডি, সে কখনো কাউকে কী করে না, অসম্মান করে না। তারপরে হি ইজ ফ্রি ফ্রম, এখানে বিহেভ আছে, অ্যাকচুয়ালি সে কিসের থেকে দূরে থাকে, ভালো ব্যবহার না খারাপ ব্যবহার? অবশ্যই খারাপ ব্যবহার। তাহলে এখানে হবে মিসবিহেভিয়ার অথবা মিসবিহেভ, অ্যান্ড নেভার রুড টু হিজ ক্লাসমেটস, কখনো ক্লাসমেটের সাথে রুড আচরণ করে না, খারাপ ব্যবহার করে না। অ্যাজ হি ইজ, আবারও বলছি যে স্টাডি, এটা এটা হবে স্টুডিয়াস, স্টাডিয়াস অ্যাডজেক্টিভ হবে। হি নেভার ওয়েস্ট হিজ টাইম ইন বেইন, যেহেতু সে অধ্যাবসা পছন্দ করে সেক্ষেত্রে সে সময় বৃথায় সময় নষ্ট করে না। হি ইজ অলসো সিনসিয়ার অ্যান্ড লিসেন টু হিজ টিচার, সে সবসময় কী করে, সিনসিয়ার থাকে এবং সবসময় শোনে টিচারদেরকে, কীভাবে শোনে। তো দেখুন এখানে কিন্তু শোনার পরে অর্থাৎ লিসেনকে মডিফাই করতেছে অ্যাটেন্টিভ, এখানে আমরা লিখব অ্যাটেন্টিভলি, সো দ্যাট হি ক্যান বি, আবারও বি আছে এখানে, সাকসেস ইন লাইফ নাকি সাকসেসফুল ইন লাইফ, অফকোর্স সাকসেসফুল ইন লাইফ। হি ইজ ফাংশুয়ালিটি অ্যান্ড ফাংশুয়ালিটি, দেখেন অ্যান বাট অর দিয়ে যখন একটা নাউন থাকবে তখন অফকোর্স পরবর্তী যে নাউনটা আসবে সেটাও কিন্তু নাউন হবে। এখানে ফাংশুয়ালিটি অ্যান্ড ডিটারমিনেশন হেল্পস হিম টু টেক পার্ট। ওকে, টুর পরে অবশ্যই ভার্ব হবে, ইনফিনিটিভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোর পরে ভার্ব হয়। সো এখানে টেক পার্ট অ্যান্ড সলভ ডিফিকাল্ট ওয়ার্কস অর জব। এমনিভাবে আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজের মতো
আমাদের সাফিক্স প্রিফিক্সটা আমরা আয়ত্ত করতে পারবো। ওকে, আশা করি আমাদের সাফিক্স বা প্রিফিক্স নিয়ে যে কনফিউশন ছিল সেটা আমরা দূর করতে পেরেছি। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।